নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসে জীবনযাপন ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ হলো শনিবার সকাল, এখন 9:30 মতো বাজে। আর দেখছেন এখানে কীরকম রোদ্দুরটা উঠে গেছে, আর বেশ গরমও পড়ে গেছে। প্রায় এখন 30 ডিগ্রি চলছে বাইরে, বেলা বাড়লে আরও গরম বাড়বে, আর টেম্পারেচারটাও সাথে সাথে বাড়বে। বেশ গরমের জন্য না এখানে এই যে কনস্ট্রাকশনের কাজগুলো হয়, এই যেমন ধরুন আমার পাশেই এই বিল্ডিংটাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বেলা 10টা থেকে এখন বন্ধ থাকবে, আবার 4টের পর থেকে শুরু হবে। আমিও কি করব, তা ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে, আজকে একটু ব্রেড টোস্ট করছি আর একটু চা করছি, চা দিয়ে খেয়ে নেব। আর আরুষের জন্য না ওটস বানিয়েছিলাম, ওটস কলা দিয়ে আজকে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, ও বসে আছে। চলুন তাহলে খেয়ে নিই। আমি এখানে এখন 10:30 মতো বাজে, তাই আমি আরুষকে কলকাতা থেকে আনা মৌসুমি লেবুগুলো খাইয়ে দিচ্ছি। এত বছর এখানে আছি, কখনো না মৌসুমি লেবু আমার চোখে পড়েনি। অনেক রকমের লেবু আমরা এখানে দেখতে পাই, মৌসুমি লেবু মানে এই যে এইখানে যেটা আর কি কলকাতায় যেটা সবুজ রঙের এই রকমটা বিক্রি হয়, ওইটা না আমি এখানে দেখতে পাই না কখনো। সবসময় অরেঞ্জ এবং অরেঞ্জেরই নানান রকম ভ্যারাইটি লেবু আমরা এখানে দেখতে পাই, তাই কলকাতা থেকে আনা লেবু আর আরুষকে খাওয়াবো না তা কখনো হয়? তবু এখনো পর্যন্ত আছে, মা আসার সময় দুটো ভরে দিয়েছিল ব্যাগে, ভাগ্যিস। তাই এখানে এসেও কলকাতার সেই লেবুর স্বাদ এখনো আমরা পাচ্ছি। চলুন তাহলে আরুষকে খাইয়ে দিই, আর আপনারাও ব্লগটা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। 12:30 বাজে, আরুষেরও খিচুড়ি রেডি হয়ে গেছে, খিচুড়ি আর ওর একটা ডিম সিদ্ধ। আমরা নিরামিষ খেলেও ওকে না নিরামিষ খাওয়াই না, ওকে মাছ মাংস ডিম একটা যে কোনো ওকে দিতে থাকি। আজকে ভাবছি একটু বিকেলের দিকে ওকে একটু পার্কে নিয়ে যাব। চলুন। হাতটা ধরে থাকো আরুষ, এখনই 6টা মতো বাজে, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আসলে রোদ্দুরটা পড়তে পড়তে না এখানে মোটামুটি 5:30-6টাই হয়ে যায়, তো একটু রোদ্দুর না পড়লে বাইরে গার্ডেনে নিয়ে গেলেও ভীষণ রোদ্দুরের জন্য না গরম হবে বাচ্চাদের, ওই জন্য একটু বেলা করেই বেরোলাম। এখন মোটামুটি রোদ্দুরটা পড়ে গেছে আর 6টা বাজে, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, তার কারণ একদম কাছেই গার্ডেনটা, একটু পায়ে চলা পথে দূরে মনে হয় তাহলেও কাছে, মানে 10 মিনিটের ডিস্টেন্স। আমরা যাচ্ছি হচ্ছে বে অ্যাভিনিউ বলে যে জায়গাটা আছে সেখানে, আর বে অ্যাভিনিউ হচ্ছে বিজনেস বে এরিয়ার মধ্যে পড়ে। সেখানেই একটা পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য, সেখানেই যাচ্ছি নিয়ে আজকে। আর এই যে দেখছেন দূরে বুর্জ খলিফা দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা এসে গেছি একদম বে অ্যাভিনিউ গার্ডেনের কাছে, আর গার্ডেনটার কাছে না একটা খুব সুন্দর মস্ক বানিয়েছে, এটা এই 2 বছর হলো বানিয়েছে, এত সুন্দর দেখতে লাগে হোয়াইট কালারের মধ্যে। আর এখানে না জানেন তো যেমন আমাদের দেশে কিছুটা অন্তর অন্তর একটা করে মন্দির দেখতে পাওয়া যায়, মন্দির মসজিদ, এখানে না এইরকমই খালি মসজিদ দেখতে পাওয়া যায়। আর মসজিদগুলো এত সুন্দর দেখতে হয় যে দাঁড়িয়ে মনে হয় 5 মিনিট দাঁড়িয়ে দেখি ভালো করে যে কী সুন্দর বানিয়েছে। আর এই যে একদম কাছে গার্ডেনটা লাগোয়া, একদম মানে মসজিদের লাগোয়াই একদম গার্ডেনটা। আর এখন এবারে এসে দেখছি আমি বেশ গার্ডেনটা ভালো করে রেনোভেট করে বানিয়েছে ওরা। আগে না এই যে রাস্তার পাশের পাথরগুলো দেখছেন সাদা সাদা, এই পাথরগুলো ছিল না আগে, এখানটা দিয়ে শুধুই রাস্তাটা ছিল আর ডান দিকে রোড ছিল, আর বাঁ দিকটাতে গার্ডেনটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু ওরা আরও ভালো করে রেনোভেট করেছে। আর পাশে পাশে এই যে নয়নতারা ফুলের গাছগুলো লাগিয়েছে। আর আরুষের এসেই দেখেছেন দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে, পাথরগুলো নিয়ে একটা করে করে ছুঁড়ে ছুঁড়ে এদিক ওদিক ফেলে দিচ্ছে, এটা তো করা একদমই উচিত নয়, ওরা কি সুন্দর করে রেখেছে, মেনটেন তো করতেই হবে। তাই আমি বললাম চলো ওদিকে আমরা চলে যাই গার্ডেনে,
তারপর আবার গার্ডেনের দিকে যাওয়ার জন্য এত জোরে ছুট মারছে, দেখুন না আপনারা, দেখলেই বুঝতে পারবেন যে গার্ডেনে যাওয়ার জন্য ও সারাদিন অপেক্ষা করে থাকে এইটুকু সময়ের জন্য। তাহলে বন্ধুরা আপনারাও গার্ডেনটা ঘুরে দেখবেন। দেখছেন দুষ্টুর কাণ্ড, এসে আর কোনো দিকে তাকানো নেই, একদম সোজা উঠে গেছে নিজের খেলার জায়গাতে। আর কটা বেশ ফ্রেন্ডও পাতিয়ে নিয়েছে, তারা যেমন যেমন করে খেলছে তাদের সঙ্গে ঠিক তেমন তেমন করে খেলছে। ঠিক আছে, ও ওর মতো একটুখানি খেলে নিক। এখানে বাচ্চারা খেলার সাথে সাথে পপকর্নেরও একটা দোকান আছে, যেটা থেকে কিছু আর কি বাচ্চারা চাইলে খেতেও পারে, তার জন্য এখানে এটা বানিয়েছে। আর এই দোকানটার মূল অ্যাট্রাকশন হচ্ছে এই লাল রঙের গাড়িটা, প্রত্যেকটা বাচ্চা আসে এই দোকানে এই গাড়িটিতে একবার করে চেপে সেলফি বা ফটো তোলার জন্য। আরও সব বাদ পড়েনি, সে তো দেখে গাড়ি গাড়ি করেই যাচ্ছে, আর মাঝে মাঝে গিয়ে একবার করে ছুঁয়ে দেখে আসছে। পপকর্ন তো ও খায় না, তাই জন্য আমি হয়তো কিনে দিইনি ওকে, তাই একবার সামনে থেকে দাঁড়িয়ে দুটো ফটো ফটো তুলে নিয়ে চলে এসেছিলাম। তারপর আবার বলছে চলো মা আমি ওখানে আবার খেলবো। তারপর আবার একটু নিয়ে এলাম, একটু দোলা দেখে ওর মন গেছে একটু দোল খাবে, তো ও একটু দোল খেয়ে নিক। এটা ও ভয় পেতো আগে, এখন না খুব দোল খায় দেখি, একা একাই বসে বসে নিজে নিজেই খেতে থাকে, আগে খুব ভয় পেতো। বিয়াভিনিউয়ের এই গার্ডেনটাতে শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য এবং বয়স্কদের জন্য অনেক কিছু করা আছে, যেমন জিমের অ্যাক্টিভিটি করা আছে, ওয়াক করার জায়গা আছে, এবং বাচ্চা মাঝবয়সী বাচ্চা যারা 10 থেকে ওই 15 বছর পর্যন্ত তাদের জন্য সাইকেলিং করার জন্য এবং স্কিপিং করারও ব্যবস্থা করা আছে। আর এই যে ডান দিকে দেখছেন এটা পুরোটাই মলের আর কি যা এরিয়াটা, এখানে নানান রকম সুপার মার্কেট, মেডিসিন শপ এবং কিছু বেশ ভালো ভালো রেস্টুরেন্টও করা আছে এর ভেতরে। আর উসকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন 1:30টার মতো বাজে আর কি। আমি আমার ডিনার আর কি তৈরি করে নিচ্ছি, তার কারণ রাজীব তো আজকে ডিউটি গেছে আর লেট করে আসবে, মোটামুটি আস্তে আস্তে 1:30 বাজবে, তাই ও তো হোটেল থেকেই খেয়ে চলে আসবে। আর আমি ঘরে আর কি বানিয়ে নিচ্ছি, বানাচ্ছি আর কি, রুটি বানাচ্ছি, রুটি আর আলু ভাজা বানাচ্ছি, আরুষের দুধ রুটি হবে আর আমার আলু ভাজা রুটি। আর নিরামিষ কি বানাবো না বানাবো তাই জন্য নর্মাল ওটাই বানিয়ে নিচ্ছি, আলু ভাজা, নাহলে সেই হয় না কি বানাবো এটা নিয়েই চিন্তা, একজনের জন্য তো, যদি দুজনও হয় তাহলেও মানে খাবে, ওর বাবা খেলে তাহলে মানে ও খাবে একটু, তাহলে কিছু ভালো বানায়, কেউ না খেলে সেই বানাতে ইচ্ছে করে না, একা একা মনে হয় যা হোক একটা কিছু করে খেয়ে নিয়ে শুয়ে যাই, তো ওটাই কিছু মন গেল না বলে আলু ভাজা করছি, আলু ভাজা রুটি। চলুন আলু ভাজাটা করি। আর এই যে আটা মেখে রাখা আছে,
রুটি হবে, আরুষের একটা হবে, আর বাকি যে কটা হবে আমার। আর কি করছিস তুই? হ্যাঁ কি করছিস? এসে হাত পা ধুতে গিয়ে একদম পুরো গা মাথা সব ভিজিয়ে নিয়েছে, মানে ও ঘুরে এসে আবার ওর একবার চান হয়ে গেছে এখানে। আর এই যে বই বের করে নিয়েছে একটা, নিয়ে এবিসিডি এ আপেল, ব্যাস হয়ে গেল, বই উল্টিয়ে দিয়ে ওখানে রান্নাঘরে গিয়ে আমার কাছে বল আপেল। আচ্ছা কোনটা আপেল দেখিয়ে দাও আরুষ, কোনটা আপেল কোনটা দেখাও। আচ্ছা সোমি আপেল আপেল দেখাও আমাকে, কোনটা আপেল, আপেল কোনটা, ওটা আপেল না এটা আপেল। হ্যাঁ আচ্ছা অরেঞ্জ কই, অরেঞ্জ দেখাও, অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ। হ্যাঁ আচ্ছা ক্যারেট কই, ক্যারেট আপেল, এটা এটা আপেল, এটা আপেল, হ্যাঁ ওটা আপেল নয়, তুমি আপেল আর আচ্ছা খেতে হয় আপেল খেতে হয়, সোনা একটু আপেলটা খেয়ে নাও তো। বানানা বানানা কই দেখাও, বানানা এখানে দেখাও, এখানে এখানে বইয়ের উপর পা দেয় না আরুষ আমাকে, এখানে বানানা দেখাও, এখানে বানানা কই দেখাও, কই বানানা কোথায় দেখাও। হ্যাঁ আচ্ছা আপেল দেখাও, আপেল কোনটা আপেল। হ্যাঁ আচ্ছা অরেঞ্জ দেখাও, অরেঞ্জ কই, অরেঞ্জ ওটা না বাবা, অরেঞ্জ দেখাও নিচে নিচে, এই যো এই যো অরেঞ্জ, এখানে এই যে অরেঞ্জ, এই যে অরেঞ্জ, ভালো করে দেখাও অরেঞ্জ দেখাও, অরেঞ্জ দেখাও আপেল, হ্যাঁ ওটা তো আপেল জানি, বানানা আর অরেঞ্জ না, অরেঞ্জ ওটা নয়, ওটা পিয়ার, ওটা পিয়ার আর সবজির মধ্যে ক্যারেট, ও যেগুলো আর কি খায় ক্যারেট গিন পিস যেগুলো মানে ও খায়, ছোটবেলা থেকে খাওয়াতাম একটা করে করে আর দেখাতাম, তো ওই দুটো এক তিনটে জিনিস জানে ভেজিটেবল থেকে, আর ওই ফ্রুটস থেকে তিনটে ফ্রুটসই চিনে, যেহেতু তিনটে ফ্রুটস খায় ওই জন্য ওই তিনটেই চিনেছে। আমি একটু আস্তে কথা বলছি তার কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আরুষও ঘুমিয়ে গেছে, আরুষ ঘুমিয়ে গেছে বলেই আস্তে কথা বলছি, একটু কোনো আওয়াজ হবে আরুষ তাড়াতাড়ি উঠে পড়বে, কি হলো বাবা এসে গেছে হয়তো, বাবা আসলে ওকে আগে দরজা খুলে দিতে হবে আর বাবার সাথেও খেলবে, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। আরুষ ঘুমিয়ে গেছে, এবার আমরাও শুয়ে যাব, বাজে এখন মোটামুটি 11:30-12টা বাজতে যাচ্ছে, আজ একটু লেটই হয়ে গেল, আমি আবার একটু টিভি দেখছিলাম বলে সিরিয়াল ফোন থেকে দেখছিলাম সিরিয়াল, তো আরুষকে খাইয়ে দিয়ে আমার খেতে একটু লেট হয়ে গেল, আর এবার শুতে যাচ্ছি, আরুষ ঘুমিয়ে গেছে আমরা শুয়ে যাই, তাহলে আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, অল করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছিয়ে যাবে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, গুড নাইট, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, আর এখানে তো ডেইলি লাইফস্টাইল আমি বুঝতে পারছি না কি শেয়ার করব আপনাদের সাথে, মানে রোজকার কাজকর্ম শেয়ার করব না বাইরে যাব যখন বাইরের কিছু আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ আমাকে কি দেখতে চান দুবাইতে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাকে বলেছিলেন প্র্যাঙ্ক ভিডিও করতে, আমার না সত্যি বলছি প্র্যাঙ্ক ভিডিও হবে না আমার দ্বারায়, কাকে প্র্যাঙ্ক করব, যাকেও প্র্যাঙ্ক করতে যাচ্ছি সে জানে আমি ভিডিওতে এইসব প্র্যাঙ্ক ভিডিও হয় সে মানে
ইচ্ছা করে হেসে দিচ্ছি ক্যামেরার সামনে। এটা দুবার তিনবার আমি বোনের সাথে করার চেষ্টা করেছিলাম ওখানে, কিন্তু প্র্যাঙ্ক ভিডিও না হয়নি জানেন তো। আর রাজীবের সাথে তো করাই যাবে না, একটা সিরিয়াস পার্সন, ও কোনোদিন একটু নরম টরম হয়ে থাকলে যদি করতেও যাচ্ছি ও হেসে দিচ্ছে, ও বুঝে যাচ্ছে প্র্যাঙ্ক ভিডিও করছি। তো প্র্যাঙ্ক ভিডিও বাদ দিয়ে যদি আপনারা অন্য কিছু দেখতে চান আমাকে প্লিজ নিচে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে চেষ্টা করব সেরকম কোনো ভিডিও বানিয়ে দেওয়ার। তাহলে আজকে আসছি বন্ধুরা, রাখি, গুড নাইট, টাটা।